এরপরে প্রশ্ন হলো, ফরজ সালাতের পর অনেক মসজিদে উচ্চস্বরে দীর্ঘ সময় মোনাজাত করা হয়, তাহলে পেছনে রাকাত ছুটে যাওয়া নামাজের সমস্যার কথা ভাবা কি ইমাম সাহেবের দায়িত্বের মধ্যে পড়ে না? অবশ্যই দায়িত্বের মধ্যে পড়ে। ইমাম সাহেব হাত তুলে আর কান্নাকাটি দোয়া দুরুদ এদিকে, মাসবুক বেচারার এক দেড় কাছ ছুটছে, তার মুখ দিয়ে কোনো কেরাত আসছে না। এই ইমাম সাহেব গুনাহগার, এটা কারণ তিনি গুনাহ করছেন, তিনি দোয়া করছেন, এই দোয়া দোয়া নয়, এই দোয়া ইসলাম শিখায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে মসজিদে নববীতে জোরে তেলাওয়াত করছেন, ডাক দিয়া বলছেন এদিকে আসো, পর্দা সরাইয়া ডাক দিয়েছেন এদিকে আসো, সম্ভবত এতে কাঁপে ছিলেন, ডেকে বলছেন তুমি এত জোরে তেলাওয়াত কেন করছো? তুমি যে আল্লাহকে শুনাইতে চাচ্ছ, তিনি তো বধির নন, তিনি সবকিছু শুনতে পান, আলিমুম বিদাতি সুদুর, অন্তরে মনে মনে কি বলে মানুষ সেটা পর্যন্ত তিনি জানেন, তাহলে তুমি আস্তে আস্তে বললে তিনি শুনবেন, কেন জোরে বলছো? আশপাশে অন্যদের ইবাদতে কষ্ট হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, এ হলো ইসলাম। এখন ইমাম সাহেব যদি জোরে জোরে আপনার মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিত দোয়ার ভিতরে ডুব দিয়ে থাকেন, তো অন্য মাসবুক ব্যক্তিদের যদি নামাজে ডিস্টার্ব হয়, এই হাদিসের আলোকে কাজটা কি সঠিক না ভুল? ইমাম সাহেবদের এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।